ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ চলে এসেছি আরেকটা রিকোয়েস্ট ভিডিও নিয়ে। খুব একটা সিম্পল দারুণ খাবার, টেস্টি ইয়ামি খাবার, আমার তো ভীষণ প্রিয়, আমারও প্রিয়। কিন্তু এটা হচ্ছে রিনা সাহা। দিদি ভাই তুমি রিকোয়েস্ট করেছো, খাবারটা খুব সিম্পল বলে খুব তাড়াতাড়ি রিকোয়েস্টে রাখলাম। হ্যাঁ, কারণ আমাদের রিনার আগেও অনেক বন্ধুরা অনেক রিকোয়েস্ট করেছে, কিন্তু তোমরা ভেবো না যে আমরা আগে রিকোয়েস্ট করলাম আমাদের রিকোয়েস্টে রাখলো না, রিনার রিকোয়েস্টে আগে রাখলো, একদমই সেরকম কিছু না। দেখলাম এত সিম্পল খাবার, এত সিম্পল খাবার, তো ওটাই চটজলদি মানে করে ফেলা যাবে, তো টাইমও বেশি লাগে না রান্না করতে। হ্যাঁ, ওই জন্য হয়ে গেল ফট করে। আর তোমরা ওর আগে যারা রিকোয়েস্ট করেছো তাদের রিকোয়েস্টগুলো অবশ্যই অবশ্যই রাখবো, সবার রিকোয়েস্ট আসবে। তো সেদিনকে বলেই দিয়েছিলাম তোমরা পরপর দেখতে থাকবে সবই রিকোয়েস্ট ভিডিও। তো ও আজকে যা যা রিকোয়েস্ট করেছে একদম ঠিক তাই তাই নিয়েছি, একটু বেশি কিছু নিইনি। তো নিয়েছি ফানা ভাত, ডিম সিদ্ধ, আলু মাখা, আর হচ্ছে ঘি। দেখো বেশি ঘি। তো তাহলে আমরা খাওয়াটা শুরু করি, আর মোটেই চ্যালেঞ্জ করবো না, এই টিনশই করবো। আর আমাদের চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর প্রচুর লাইক, আর ভিডিও ভালো লাগলে সবার কাছে সাথে শেয়ার করতে হবে। তাহলে খাওয়াটা শুরু করি। ঠান্ডা হয়ে যাচ্ছে, ঘিটা ভাগ করে নিয়ে নিই আগে। আহ, ঘিটার কি সুন্দর গন্ধ, আমার মতো কে গো শুধু শুধু এরকম ঘি চেটে চেটে খাও। মজা, ঘি ভালোবাসে। আমি আর দিন না কত দিচ্ছ, আমার মানে পাপাও তাই জানো, একদিন আমি তখনও খুব ছোট, তখনও ৬ মাস কি ৭ মাস, না ৬ মাস না ৮-৯ মাস নিয়েছি, অনেকটাই দেয় ৮-৯ মাস বয়স। আমি আর দিদি ভাই বসে গল্প করছি ওকে ডাইনিং মানে ডাইনিং টেবিলের উপর বসিয়ে, ও ঘিয়ের কোটো খুলে হাত দিয়ে এরকম যেতে যেতে ঘি খাচ্ছিলো। বল বুড়ো তো, এটা আমার ভীষণ প্রিয় কাঁচা লঙ্কা। সবই করা আছে, কিন্তু যেহেতু তোমরা রিকোয়েস্ট করছো সেহেতু আবারই আবার আমরা করছি, বারবার করে করছি যেহেতু রিকোয়েস্ট। অপূর্ব সেন্ট, কার কার প্রিয়। রিনা তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ, একদম সুন্দর। দিদি ভাই তোমাকে অনেক থ্যাংক ইউ এত সুন্দর একটা রিকোয়েস্ট করার জন্য। কি আমি খাবার, হেভি লাগছে খেতে। রিনা মনে হয় আমাদের থেকে ছোট। প্রচুর দিদি ভাইরা প্রচুর কমেন্ট করেছে, দিদি ভাই বোন সবার রিকোয়েস্টই রাখবো। আজকে চ্যালেঞ্জ করলে করা যেত, তোমরা চ্যালেঞ্জ করতে মানা করেছো। না ভালো তৃপ্তি করে খাই খাবারটা। আগে দিদি ভাই বাড়িতে চাল পাঠিয়েছিল একবার, কত চাল, আতপ চাল। ও হ্যাঁ, এটা আতপ চালের ভানা ভাত, আতপ চালের ভানা ভাত জানো, সে যে কী টেস্ট, ঘরের চাল বুঝতেই পারছো। দিদি ভাই দিদি ভাই আরও বানবা, খুব খেয়েছি একদিন পর পরই, এত ভালো লাগতো। আমরা আতপ চাল না হলে গোবিন্দভোগ চালের ফেনা ভাতটাই খাই, আতপ চাল না হলে গোবিন্দভোগ চাল, নর্মাল যে চালের ফেনা ভাতটা ওটা অতটা ভালো লাগে না বল। আলু সিদ্ধ নিয়েছি অনেকটা করে, এটা শুকনো লঙ্কা দিয়ে মাখলে আলু ভাত এটা আরও বেশি ভালো লাগতো খেতে, কিন্তু খাওয়ার পরে অসম্ভব অ্যাসিডিটি হয়ে যেত, যেমন ঘিয়ের সাথে শুকনো লঙ্কা। তোমাকে কোন চালের ফেনা ভাত খেতে ভালোবাসো কমেন্টে বলবে। এত নরম হয়ে গেছে, চেপানো লাগছে না, গেলা হয়ে যাচ্ছে, দারুণ লাগছে না।
পাপাকে খাওয়ালো, পাপা ভালো খেত। থাক, ঠান্ডা লেগেছে না? বাবাই কেউ তো দিইনি। খুব মজা লাগছে রিকোয়েস্ট ভিডিও করতে, এত ভালো লাগে সত্যি গো, ভীষণ মজা লাগে। তোমরা কেউ রাখবো না, সবার রিকোয়েস্ট একটা একটা করে রাখবো। কেন ভালো লাগে বলতো রিকোয়েস্ট ভিডিও করতে? মনে হয় তোমরা হ্যাপি হবে, তোমরা খুশি হবে যে তোমাদের রিকোয়েস্টটা রাখতে পেরেছি, এই জন্য রিকোয়েস্ট ভিডিও করতে ভালো লাগে। অনেকটা আলু সিদ্ধ খাচ্ছি আজকে আমি। দিদি ভাই যেন আলু সিদ্ধ পছন্দ করে না। মানে অল্প একটু খায়, বেশি খায় না, কিন্তু আজকে হেনা ভাত বলে অনেক নিয়েছি। দারুণ খেলাম, একটু ভাত নেমে আছে, রেসিপিটা আছে, হজম হয়ে যাবে তাড়াতাড়ি, এত নরম। আমি খেয়ে আছে খেয়েছিলাম না, পুরো পেট লোড আমার। তোমরা আগের দিন বলেছো মৌ খুব খাবার নষ্ট করে, আমি আগের দিন শুধু দু পিস মাংস খাইনি, কিন্তু খেয়াল করে দেখবা খাবার নষ্ট খুব কম করি, পরিষ্কার। ওটা নষ্ট হয়নি, ওটা রাত্রে খেয়ে আমি খেয়ে নিয়েছিলাম। হয়ে গেছে খাওয়া, বল তাহলে আমাদের আজকে রিকোয়েস্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে, আর কার কার এই খাবারটা প্রিয়। তাহলে আর ভিডিওটা ভালো লাগলে প্রতিদিনকার মতো আজকেও বলছি, তোমরা প্রচুর প্রচুর লাইক করো, প্রচুর শেয়ার করো, আর প্রচুর সাবস্ক্রাইব করো। তোমরা করছো, আরও আরও করো, খুব তাড়াতাড়ি 10K করো। তোমাদের রিকোয়েস্টগুলো যেমন আমরা রাখছি, এবার আমাদেরও একটা রিকোয়েস্ট, খুব তাড়াতাড়ি আমাদের 10K করে দাও। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। টাটা, বাই বাই।